আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে, ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তানে খুব কমন একটা ক্যান্সার, সেটা হলো হেড অ্যান্ড নেক ক্যান্সার, মানে ওরাল ক্যাভিটি ল্যারিংস ফ্যারিংস এর ক্যান্সার। তো আমাদের দেশে ওরাল ক্যাভিটি ক্যান্সারের হার খুবই বেশি, তার কারণ হলো আমাদের একটা বদভ্যাস, সেটা হলো তামাকের বদভ্যাস, তামাক খাওয়া, মেইনলি তামাক খাওয়া এবং স্মোকিং, যে কোনো ফর্মে টোবাকো ক্যান্সারের একটা মস্ত বড় কারণ এবং সেটা প্রমাণিত। এই জন্য আপনারা সিনেমা হলে অথবা টিভিতে সিনেমা দেখার সময় দেখেন, যেখানে স্মোকিং বা টোবাকোর ইউজ করা হয়েছে সেখানে বাধ্যতামূলকভাবে লিখতে হয় যে তামাক ক্যান্সারের কারণ। তো সেই জন্য আমাদের দেশে খুব বেশি পরিমাণে মুখের এবং গলার ক্যান্সার দেখা দেয়। তার কতগুলো সাইন অ্যান্ড সিমটমস আছে। প্রথমে আমি যেটা অনুরোধ করব সবাইকে, কারো যদি এই নেশার অভ্যাস থাকে, তামাকের নেশা, সেটা সিগারেট হোক, গুটকা হোক, খৈনি হোক, তাহলে সেটা বর্জন করুন। তো এইসব ক্ষেত্রে অনেকেই বলেন যে আমি যেটা খাই সেটা ঠিক তামাক নয়, সেটা তামাক ছাড়া মশলা। তো একটা জিনিস মনে রাখতে হবে, তামাক ছাড়া মশলাতেও কিন্তু মুখের ক্যান্সার হতে পারে। যে কোনো ক্রনিক ইরিটেশন, যেমন মুখের মধ্যে কন্টিনিউয়াস যদি কেউ সুপুরি খায় বা অন্য কোনো মশলা কন্টিনিউয়াস খায়, তো মুখের যে মিউকোসা বা মুখের ভেতরের যে চামড়া, সেটাতে একটা ক্রনিক ইরিটেশন, দীর্ঘদিন ধরে একটা ইরিটেশনের ফলে সেই জায়গায় ক্যান্সার হতে পারে। সেজন্য এই জাতীয় সমস্ত বদভ্যাসগুলো এই মুহূর্তে বর্জন করুন। এবারে আমরা দেখব যে মুখের বা গলার ক্যান্সারের মেইন সিমটমসগুলো সাধারণত কী কী হয়। যাদের মুখের ক্যান্সার হয়, মানে ওরাল ক্যাভিটি, যেটা আমরা বাইরে থেকে মুখ খুললে পরে দেখতে পাই, তার মধ্যে আছে টাং বা জিভের বাক্কাল মিউকোজা, মানে মুখের গালের ভেতরের দিকগুলোতে, মাড়ির ওপরে, নিচে, যেগুলোকে আমরা অ্যালভিওলাস বলি, বা ফ্লোর অফ দ্য মাউথ, মানে জিভের নিচের অংশটা এবং জিভের পেছন দিকের অংশটা। এসব ক্ষেত্রে সাধারণত দু একটা প্রি ক্যান্সারাস লিশন বলি আমরা, সেগুলো হয়। তার মধ্যে দুটো খুব উল্লেখযোগ্য, একটা হলো লিউকোপ্ল্যাকিয়া আর একটা হলো এরিথ্রোপ্ল্যাকিয়া। তো লিউকোপ্ল্যাকিয়া আর এরিথ্রোপ্ল্যাকিয়া হলো, দেখবেন যারা অনেকদিন ধরে এই ধরনের তামাক, খৈনি, গুটকা বা সিগারেট এই সমস্ত নেশা যারা করেন, তাদের মুখে কতগুলো সাদা সাদা ছোপ দেখা যায়, এগুলোকে বলে লিউকোপ্ল্যাকিয়া, এবং কিছু কিছু লাল লাল ছোপও দেখা দেয়, সেগুলোকে এরিথ্রোপ্ল্যাকিয়া বলে। এই লিউকোপ্ল্যাকিয়া আর এরিথ্রোপ্ল্যাকিয়াকে আমরা প্রি ক্যান্সারাস লিশন বলি, মানে ক্যান্সার হওয়ার আগের স্টেজ। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মুখ অনেকের খোলে না, যারা তামাক খান তাদের অনেকেরই দেখা যায় মুখটা ঠিকমতো খুলছে না, ধীরে ধীরে সেটা কম হতে থাকে, তার ভেতরে একটা ফাইব্রোসিস হয়ে মুখ কম খোলে। তো এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, এই ধরনের সিমটমস থাকলে আপনাদের একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, এবং নিলে এক্ষেত্রে আপনারা আগেই সাবধান হয়ে সেটাকে ক্যান্সার হওয়ার থেকে সেটাকে রক্ষা করতে পারবেন, অথবা খুবই আর্লি স্টেজে ক্যান্সার ডিটেক্ট করতে পারবেন। এবারে যদি কারো ক্যান্সার হয়, তার কী কী সিমটমস হতে পারে। মুখের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা আলসার বা একটা ঘা হয়েছে, যেটা কিছুতেই ঠিক হচ্ছে না। সাধারণত আমাদের নানা রকমের মুখের ঘা হয়, যেগুলো কিছুদিন পরে আপনা আপনি ঠিক হয়ে যায়, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে এমন একটা ঘা যেটা বারবার হচ্ছে এবং ঠিক হচ্ছে না। এই রকম যদি কারো হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি এই ঘাটা, বা অনেক ক্ষেত্রে সেটা ঘা না হয়েও একটা জাস্ট মাসের মতো হতে পারে, আমরা প্রলিফারেটিভ মাস বলি বা উঁচু মাংসপিণ্ডের মতো হতে পারে, এবং সেটা যদি জিভে হয় বা গলার ভেতর দিকে হয়, তাহলে অনেক ক্ষেত্রে খেতেও অসুবিধে হতে পারে, খাওয়ার সময়ও একটু ডিফিকাল্টি হতে পারে। এই ধরনের সিমটমস হলে ক্যান্সারের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। এবারে ল্যারিংসের ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায়, ল্যারিংস হলো স্বরযন্ত্র, অনেক ক্ষেত্রে গলার আওয়াজটার পরিবর্তন হয়,
এবং সেই পরিবর্তনটা বেশিরভাগ ক্ষেত্রেই স্থায়ী, মানে সোর থ্রোট হলে বা ঠান্ডা লাগলেও গলায় অনেক সময় স্বরের পরিবর্তন হয়, কিন্তু সেটা কিছুদিন পরে এই গার্গেল করলে বা ওষুধ খেলে ঠিক হয়ে যায়। কিন্তু ল্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে এই পরিবর্তনটা স্থায়ী, বেশ অনেক দিন ধরে যদি গলার আওয়াজের চেঞ্জ হতে থাকে এবং সেটা যদি ধীরে ধীরে খারাপ হতে থাকে, তাহলে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং এটা যে ক্যান্সার নয় সেটা ডায়াগনোসিস করুন, আর যদি ক্যান্সার হয় তবে তার চিকিৎসা করতে হবে। তেমনি ফ্যারিংসের ক্যান্সারের ক্ষেত্রে, হাইপোফ্যারিংসের ক্যান্সারের ক্ষেত্রে বা আমরা যাকে বলি ওরোফ্যারিংস, তার ক্যান্সারের ক্ষেত্রে খেতে অসুবিধে হওয়া একটা সিমটম, খাবার খেতে অসুবিধে হওয়া একটা সিমটম। তো এই সব ক্ষেত্রে চিকিৎসা কী করা হয়? সবার আগে জানাই যে ক্যান্সার, ওরাল ক্যান্সার বা হেড অ্যান্ড নেক ক্যান্সার যে খুবই কমন এবং খুবই দেখা যায় আমাদের এই ভারতীয় উপমহাদেশে, কিন্তু এর একটা ভালো ব্যাপার হলো যে এই ক্যান্সারগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ কিওর বা সম্পূর্ণ নিরাময় করে দেওয়া সম্ভব যদি তার উপযুক্ত চিকিৎসা হয়। এর সাকসেস রেটও যথেষ্ট ভালো। তো কিভাবে সাধারণত হেড অ্যান্ড নেক ক্যান্সারের চিকিৎসা করা হয়? হেড অ্যান্ড নেক ক্যান্সারের চিকিৎসায় দুটো মেইন মোডালিটি, মানে দুটো কিউরেটিভ ট্রিটমেন্ট মোডালিটি হলো রেডিওথেরাপি আর সার্জারি। যদি সেটা ওরাল ক্যাভিটিতে হয়, মানে জিবে বা মুখের ফ্লোর অফ দ্য মাউথে, জিবের নিচে, তারপরে ধরুন অ্যালভিওলাস বা মাড়িতে বা গালে যদি হয়, তো মুখের ক্যান্সারগুলো অনেক ক্ষেত্রেই অপারেশন করে কেটে বাদ দেওয়া যায়। কিন্তু সেটা যদি গলায় হয় তাহলে অনেক ক্ষেত্রেই সেটা অপারেশনটা এত এক্সটেন্সিভ হয়ে যায় যে সে অপারেশনটা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিউরেটিভ ট্রিটমেন্ট হলো রেডিওথেরাপি। তেমনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শুধুমাত্র অপারেশনে অসুখটা কিওর করা প্রায় অসম্ভব হয়, অপারেশনের পরেও বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েশনের ট্রিটমেন্ট করতে হয়। এবং যেসব ক্ষেত্রে রেডিয়েশনের ট্রিটমেন্ট করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে রেডিয়েশনের সাথে অল্প অল্প ডোজে কেমোথেরাপি দিয়ে, যাকে আমরা কনকারেন্ট কেমোথেরাপি বলি, একসাথে দুটো ট্রিটমেন্ট করা হয় এবং সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো ল্যারিংস, যার কথা আমি বলছিলাম, যে যেটা আমাদের স্বরযন্ত্র যার ফলে আমরা কথা বলতে পারি, সেই ক্যান্সারের ক্ষেত্রে ল্যারিংস প্রিজারভেশন রেডিওথেরাপি আর কেমোথেরাপির সাহায্যে করা সম্ভব। মেইনলি রেডিওথেরাপি, কেমোথেরাপি তাকে সাহায্য করে রেডিওথেরাপির এফেক্টটাকে বাড়ানোর জন্য। যেসব ক্ষেত্রে আগে একমাত্র চিকিৎসা ছিল সম্পূর্ণ ল্যারিংসটা কেটে বাদ দেওয়া, মানে স্বরযন্ত্র বাদ দেওয়া এবং সে মানুষটি আর কোনো দিনই ঠিক মতো কথা বলতে পারবেন না, স্বরযন্ত্র বাদ দিলে হয় আর্টিফিশিয়াল ল্যারিংস বা আর্টিফিশিয়াল যন্ত্রের সাহায্যে কথা বলতে হবে, সেই ল্যারিংস কিন্তু সম্পূর্ণরূপে সংরক্ষণ করে অসুখটা সম্পূর্ণ কিওর করা সম্ভব রেডিওথেরাপির সাহায্যে। সেই জন্য আরও দু একটা হেড অ্যান্ড নেক ক্যান্সার হয় যেগুলো সাধারণত অতটা কমন নয় কিন্তু খুব একটা আনকমনও নয়, যেমন নেজোফেরিঞ্জিয়াল ক্যান্সার বা নাকের পেছনের যে অংশটা থাকে সেই অংশে ক্যান্সার হয়, এবং সেই ক্যান্সারের ক্ষেত্রেও চিকিৎসা কিন্তু একমাত্র চিকিৎসা হলো রেডিওথেরাপি এবং কেমোথেরাপি। এবং আসার কথা হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই রেডিওথেরাপি এবং কেমোথেরাপির সাহায্যে অসুখটা সম্পূর্ণ রূপে সারিয়ে তোলা সম্ভব। আর রেডিওথেরাপি বা রেডিয়েশন অঙ্কোলজির গত দেড় দশকে অভূতপূর্ব উন্নতি হয়েছে, এবং অভূতপূর্ব উন্নতি হওয়ার ফলে যেটা সম্ভব হয়েছে, যেমন আগে যে ধরনের রেডিয়েশন দেওয়া হতো এখন আর সেই ধরনের রেডিয়েশন দেওয়া হয় না। আগে আমাদের কাছে ইমেজিং ছিল না, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, এমআরআই এগুলো অ্যাভেলেবল ছিল না বলে আগে যে ট্রিটমেন্টটা হতো তাতে মোটামুটি ওই এরিয়াতে যা যা জায়গাটা পুরো একটা বড় জায়গায় রেডিয়েশন দেওয়া হতো। এখন কিন্তু রেডিয়েশন অনেকটাই টার্গেটেড, মানে আমরা নিজেরা স্ক্যানের মাধ্যমে ডিসিশন ডিসাইড করতে পারি এবং সেখানে আমরা ছবি এঁকে ডিসাইড করি কোন জায়গাটা টিউমার আছে, কোথায় রেডিয়েশন দিতে হবে এবং কোন জায়গাটা নর্মাল স্ট্রাকচার, মানে কোন জায়গাগুলোকে বাঁচাতে হবে। যেমন ধরুন সালিভারি গ্ল্যান্ড বা যেখান থেকে লালা তৈরি হয় সেটাকে বাঁচানো সম্ভব। কাজেই এখন রেডিয়েশন থেরাপি যেটা আমরা প্র্যাকটিস করি তার সাইড এফেক্ট অনেক অনেক
কম এবং এটা প্রমাণিত। অনেক কম সাইড এফেক্টে আমরা অসুখটাকে সম্পূর্ণরূপে নিরাময় করতে সক্ষম হই। অতএব আসুন আমরা সবাই আজকে শপথ নিই যে আমরা তামাকজাত কোনো দ্রব্যের সেবন করব না। কারো যদি কোনো অভ্যাস থেকে থাকে টোব্যাকো বা স্মোকিংয়ের, তাহলে আজকেই সেটাকে আমরা বর্জন করব, যাতে আমরা ক্যান্সার হওয়াকে প্রতিরোধ করতে পারি। এবং দুর্ভাগ্যজনকভাবে কারো যদি ক্যান্সার ডিটেকশনও হয়, তাহলে অবশ্যই ক্যান্সার ডিপার্টমেন্টে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করান। এবং হ্যাঁ, ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। নমস্কার।